হ্যালো গাইজ, গুড মর্নিং, শুভ সকাল। আমি অরিজিৎ, তোমরা দেখছো অরিজিৎ দত্ত ব্লগস। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। এখন বাজে সকাল 11:06। দেখো এটা এখন ভালো বুঝতে পারবে না, এখানে রং নিয়ে তুলে নিয়ে বসে গেছি, কি করছি পুরোটা হয়ে যাক, তারপর তোমাদের দেখাবো। চলো ফাইনালি কাজ কমপ্লিট, তোমাদের দেখাচ্ছি, একটাই করেছি জাস্ট। এই দেখো, এই যে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। এই একটাই করেছি আপাতত, আর পরে সময় পেলে অন্যগুলো আর অন্য ডিজাইন করে দেবো, ঠিক আছে? চলো সবাই যাই। দেখো উপর দিয়ে ভিউ, ওই যে ওই পাশে দেখতে পাচ্ছ, ওই যে ওটা হচ্ছে আমাদের কলপারটা ছিল, কলপারের উপরে নতুন করে এখন টালি দিয়ে দিয়েছে, আর ওটা পুরনো রান্নাঘর, ওটার উপরে নতুন করে টালি বসিয়ে দিয়েছে, আর এটা তো কাকিমাদের রান্নাঘর, নতুন টিন লাগিয়ে দিয়েছে, সুন্দর লাগছে এখন দেখতে। চলো এবার রুমের দিকে যাওয়া যাক। তো এই যে একটা করতে করতে ভাবলাম জায়গাটা অনেকটাই ফাঁকা আছে, তাই আরেকটাও করে ফেলেছি। দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এই দুটোই আপাতত করেছি, আর পরে যদি হাতে সময় পাই তাহলে অন্যগুলো আরও অন্যরকম ডিজাইন করার চেষ্টা করব। আশা করি ভালো লেগেছে। এখন বাজে 2:38 মতো, আর সবেমাত্র স্নান করে ফ্রেশ হয়ে জাস্ট রুমে এলাম, আর আজকে তো একেবারে ভিজতে ভিজতে স্নান করেছি, দারুণ মজা হয়েছে। আর হঠাৎ করে ভীষণ মেঘ করে বৃষ্টি নেমেছে, বাইরে এখনও বৃষ্টি হচ্ছে। এই দেখো বৃষ্টি আজকে ভালো রকমই হচ্ছে, সকাল থেকে শুরু হয়েছে, মাঝে একটু রোদ হয়েছিল, আবার বৃষ্টি হচ্ছে। আর মা এখানে এই যে পুজো দিচ্ছে, মার পুজো দেওয়া হয়ে গেলে তারপরে খেতে যাবো। বাবা আগে আগে খেয়ে নিয়েছে, কারণ রেস্ট নিয়ে আবার দোকানে যেতে হবে, সেই জন্য বাবার খাওয়া গেছে, আর আমরা তিনজন মার পুজো দেওয়া হয়ে গেলে তারপরে খাবো, ঠিক আছে? পুজো দিয়ে নিক তাহলে। তরকারি দিয়ে খাওয়া হয়ে গেছে, আর কি আছে? মাছ, এই যে এখানে মাছের ঝোল করেছে, আলু দিয়ে দাও। আজকে মাছের সকালবেলা খেলাম, মাছটা বেশ আজকে দারুণ টেস্ট আছে মাছটা। হ্যাঁ, এটা মাছের মাথা, ব্যাস অল্প করে ঝোল দাও। না না, আলু আর লাগবে, ব্যাস থাক থাক, আর দেও না। আর আমার জন্য মানে রুই মাছ আছে মেনলি রাতের জন্য, আমিও দুপুরবেলা খাচ্ছি, কারণ আর ভোলা মাছ নিয়ে এসছে, ভোলা মাছ আমি খাই না। এই যে ভোলা মাছ, মা আর বোন খাবে, আমি তো খাই না, সেই জন্য ওই রুই মাছ দিয়ে খাচ্ছি। চলো খেয়ে নিই তাহলে। সো গাইস, এখন বাজে 5:30 মতো, আর দুপুরে খাওয়া দাওয়া করে এসে তো আর ঘুমাইনি, ভালো লাগছিল না, ঘুমাতে যাই না কেন। আর আজকে তেমন কোনো কাজও ছিল না, তাই একটু ফ্রি ছিলাম, তাই ভাবলাম কিছু একটা করি। তা কী করবো কী করবো, আমার কাছে একটুখানি ফেব্রিকের রং ছিল, তো সেটাকে কাজে লাগিয়ে তোমাদের দেখাচ্ছি কী করেছি। এই দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, আমার তো ভালোই লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, কেমন লাগছে জানাটা। এটা করেছি, আর এই সাইডটাও দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আরেকটা জিনিস করেছি সেটাও দেখাচ্ছে। এই দেখো আমার এই দরজাটা, দরজাটাও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, এইগুলোই বসে বসে করছিলাম। ঠিক আছে চলো এবার একটুখানি রেস্ট নিয়ে নিই, দেন তারপরে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। এখন বাজে 7:48 মতো, আর আমি চলে এসেছি রান্নাঘরে, একটু রেস্ট নিচ্ছিলাম, তারপরে এখন রান্নাঘরে এসে দেখি মা একটা কী একটা বানাচ্ছে নতুনত্ব, দেখি কী বানাচ্ছে। কী বানাচ্ছে আজকে? আজকে বানাচ্ছি মুড়ির মিষ্টি ভাজা, যে সবে রসে দেবো এখন। ও, মুড়ি দিয়ে মিষ্টি বানাচ্ছে, বাবা ইউনিক একটা জিনিস, দেখি কেমন হয়। এটা এখন ভাজা হয়ে গেছে, এখন রসে দেবা, তাই তো? ভাজা হয়ে গেছে, রসে দেবো। ঠিক আছে কমপ্লিট হোক, তারপর তোমাদের দেখাবো কেমন হলো জিনিসটা। আর এখানে কী করছো? এখানে এই মাছের ঝোল গরম করছি। ও, ভাত হয়ে গেছে, ভাত তো পরে করব, ভাতটা গরম গরম করবো, পরে ঝোলটা গরম করে রাখি। ঠিক আছে চলো এখন যাব আমার রুমে, আমার রুমে একটু কাজ আছে, এডিটের কাজগুলো করে নিই। আর এই যে বোন, কী কী করছিলে? ছবি আঁকছে, এটা কি কৃষ্ণ? এখন ও কমপ্লিট হয়নি তো? সবে স্কেচটা হয়েছে, ভালো হয়েছে। আর ওটা কে এঁকেছে? আমি এঁকেছি। ও, এইটা তো আরো সুন্দর হয়েছে, ওটা দেখে দেখে ওটা এঁকেছি, কি সুন্দর এঁকেছে দেখো, রাধা কৃষ্ণ দারুণ হয়েছে ছবিটা। ঠিক আছে আঁক,
ঠিক আছে চলো এবার ওই রুমে যাই, আমার একটু কিছু কাজ আছে, সেই কাজগুলো কমপ্লিট করি, দেন তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এখন বাজে 8:48 মতো আর চলে এসেছি রান্নাঘরে। আর ফাইনালি এই দেখো, ফাইনালি এই দেখো মায়ের মিষ্টি তৈরি হয়ে গেছে, দেখতে তো দারুণ লাগছে। বোন খেলো, ভালো হয়েছে নাকি বলো দেখি, দাও টেস্ট করে দেখি কেমন লাগে। ইয়েটা দাও, রস দেবো, দাও হাতা নিয়ে আসতে পারে না, ওটা দিয়ে তুলে দাও। দেখি ভেঙে দেখো, নরম হয়েছে, খেয়ে দেখি। এখন বাজে রাত্রি 11:30 মতো আর খাওয়া দাওয়া করে আমি একটা এডিটের কাজ করছিলাম, দেন সবাই আসলো সিরিয়াল দেখতে, ওদের সিরিয়াল দেখা হয়ে গেলে তারপর ওরাও চলে গেল, তারপর আমিও একটু এডিটের একটু কাজ বাকি ছিল সেটা কমপ্লিট করে দেন শুয়ে পড়বো। এখন আজকের ভিডিও তাহলে এখানে শেষ হচ্ছে, আবার দেখাবে নেক্সট একটি ব্লগ ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই বাই।